আইপিএল, পিএসএল বা বিপিএল, ফ্র্যাঞ্চাইজি লীগ মানেই টাকার ঝনঝনানি। কে কত অর্থ ঢেলে কত নামি দামি খেলোয়াড় দিয়ে দল সাজাতে পারে চলে সেই প্রতিযোগিতা। জাতীয় দলের জার্সিটা তুলে রেখে প্লেয়াররাও ছোটে এসব লিগে খেলতে। কয়েক মাস ক্রিকেট প্রেমীদের চলবে দারুণ ব্যস্ততা। একটা শেষ না হতে শুরু হবে আরেকটা লিগের খেলা। পাকিস্তান সুপার লিগের নবম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলাম শেষে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল নিজেদের স্কোয়াড চূড়ান্ত করেছে। পাকিস্তানের এই টি-20 টুর্নামেন্টের ড্রাফটে মোট 493 জন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছিল। পাকিস্তান ও বিদেশি মিলিয়ে মোট 40 জন ক্রিকেটার দল পেয়েছেন। এর আগে দলগুলো ক্রিকেটারদের বড় একটি অংশকে রিটেনশন লিস্টে ধরে রাখে। পিএসএল এ অভিষেক হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ড্যানিয়েল শামস, সাউথ আফ্রিকার রেজা হ্যান্ড্রিক্স ও লুঙ্কি এনলিবির। গেল দুইবারে চ্যাম্পিয়ন লাহোর কালান্দার সাজিয়েছে শক্তিশালী দল। শাহিন আফ্রিদির স্কোয়াডে আছে স্পিন জাদুকর রশিদ খান, স্পিড মাস্টার হারিস রোফ, প্লাটিনাম ক্যাটাগরি থেকে ফখর জামান, প্রোটিয়ার বিগ হিটার ভ্যান্ডার ডুসেনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। মোহাম্মদ রিজওয়ানের অধীনে মুলতান সুলতানসের ব্যাটিং লাইন আপ সামলাবেন ইফতিকার ডেভিড মালানরা। বোলিং এর ভারটা থাকবে রিস্টপলি আর ডেথ ওভার স্পেশালিস্ট ক্রিস জর্ডানের ওপর। সর্বোচ্চ ক্যাটাগরি থেকে ইংলিশ তারকা পেসার ডেভিড উইলিকে কিনেছে মুলতান সুলতানস। নতুনদের তীর্থস্থান হচ্ছে পেশোয়ার জালমি। আর্মব্যান্ড থাকছে বাবর আজমের হাতেই। ভরসার কাঁধ হবেন সাইম আয়ুব ও মোহাম্মদ হারিস। বোলিং সামলাতে আছেন লুঙ্গি এনগেটি। সিনিয়র ক্যাম্পেইনার সরফরাজের ওপরে থাকবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দায়িত্ব। দল সাজাতে রাখেনি কোনো কমতি। আছেন রাইলি রুশো, জেসন রয়ের মতো প্লেয়াররা। প্লাটিনাম ক্যাটাগরি থেকে মোহাম্মদ আমির ও শেরফান রাদারফোর্ডকে দলে ভিড়িয়েছে তারা। কয়েক মৌসুম ধরে নিজেদের হারিয়ে ফেলা করাচি কিংসের দায়িত্ব থাকছে শান মাসুদের কাঁধে। তার নেতৃত্বে খেলবেন টি-20 বস কাইরন পোলার্ড। এবার সিনিয়রদের ওপর ভরসা রাখছে করাচি। দলে রেখেছে 41 বছরের শোয়েব মালিককেও। গেলবারের রানার্স আপ ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দেবেন সাদাব খান। তারকা খচিত নাম বলতে আছেন এক অ্যালেক্স হেলস, আছেন ইনজুরি থেকে উঠে আসা নাসিম শাহ। বাংলাদেশের 7 জন ক্রিকেটার ড্রাফটে ছিলেন। পিএসএল এর এবারের আসরে কোনো টাইগার ক্রিকেটারকেই নেয়নি কোনো দল। সবচেয়ে দামি ক্যাটাগরিতে ছিলেন একমাত্র সাকিবি। দুদিন আগে সেখান থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।